আসসালামু আলাইকুম দর্শক আপু ভাইয়েরা, কেমন আছেন? আশা করি আল্লাহর আশিস সহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো প্রতিদিনের মতন ব্লগটি নিয়ে চলে আসলাম। তা আজকে স্পেশাল ভাবে কিছু রান্না করা হবে, কারণ আমার একজন ভাই আমার বাসায় আসবে। এই উপলক্ষে আমি কিছু রান্নার আয়োজন করলাম, কিছুটা ঘর গুছিয়ে নিলাম। আমি আসলে এই পর্যন্ত এখন আমার পুরো ঘরের ভিডিও দেইনি, পরবর্তীতে দিব। এটা হচ্ছে আমার ডাইনিং রুম, এটা হচ্ছে আমার বেডরুম। এখন আমি চিকেন রোস্ট রান্না করব। তার জন্য এখানে আমি কিছুটা চিকেন নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন দিয়ে দিব কিছুটা লাল মরিচের গুঁড়া। এখন আমি চিকেনটা মাখিয়ে নিব, মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব। চিকেনটা মাখানো হয়ে গেছে, 1 ঘন্টার জন্য রেখে দিব। এখন আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব। তার জন্য এখানে আমি পেঁয়াজ কেটে নিয়ে এসেছি, তৈল বসাইয়ে দিয়েছি। চিকেন রোস্ট এগুলোর মধ্যে কিন্তু পেঁয়াজ বেরেস্তা লাগে। পেঁয়াজ বেরেস্তাটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে ফেলবো। দেখেন কত সুন্দর লাল লাল কালার হয়েছে, এখন উঠিয়ে ফেললে ভালো হবে। ভাজা হয়ে গেল, পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে ফেললাম। এখন চিকেন ভেজে নিব। সবগুলো চিকেন ভাজা হয়ে গেছে, পরে বসাই নিছি। পেঁয়াজ দিয়ে দিলাম, এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখানে আদা রসুন বাটা আছে, লং এলাচ দারচিনি জৈত্রিক সব বেটে নিয়েছি, তো তেজপাতাও দিয়ে দিছি। সবগুলো একসাথে দিয়ে দিব। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব, কিছুটা লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন এখানে কিছুটা বাদাম বেটে নিয়েছি, কাঠবাদাম, কাজু বাদাম, আর একটু নারকেল দুধের মতো করে নিয়েছি। এখন এটুকু দিয়ে দিব। এখন কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে, চিকেনটা দিয়ে দিব। কিছুটা নেড়ে চেড়ে দিতে হবে। এখন চিকেনটার সাথে আমি দুধ দিয়ে দিব। দেখেন কত সুন্দর কালার চলে আসছে দুধটা দেওয়াতে। দুধটা দিয়ে দিলাম, এখন কিছুটা নেড়ে চেড়ে দিব। এখন কিছুটা চিনি দিয়ে দিব, চিকেন রোস্ট তো তার জন্য কিছুটা চিনি দিলে ভালো হয়। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, যার যে স্বাদ মতো। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। তো এখন রান্না হয়ে গেল চিকেন রোস্ট। এখন রান্না করবো ডিমের কর্মা, তার জন্য আমি কড়াইয়ে বসাই নিয়েছি। পেঁয়াজ দিয়ে দিলাম, তৈল দিয়ে দিলাম। তো এখন আমি ডিমের কোরমার জন্য এখানে তো পেঁয়াজ ভেজে নিয়েছি, এখন দিয়ে দিব কিছু পেঁয়াজ বেরেস্তা, আদা রসুন বাটা, গরম মশলা বাটা, সাথে আছে গোটা গরম মশলা, জিঞ্জার। তো একসাথে সবগুলো দিয়ে দিলাম, আলাদা আলাদা দিলে অনেক সময় লাগে, এর জন্য একসাথে দিলাম। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন কিছুটা লাল মরিচের গুঁড়া দিয়ে দিব।
ডিমের কোরমা আর মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে, যত ভালো করে ভাজে ততে মানে টেস্ট আসবে, দেখতে সুন্দর হবে। এখন আমার মশলাটা ভাজা হয়ে গেছে, এই যে ডিমগুলো আগে ভেজে রেখেছি, এখন ডিমগুলো দিয়ে দিব, ছেড়ে নিতে হবে, মশলার সাথে মিশিয়ে নিতে হবে, কিছুটা দুধ দিয়ে দিব। ডিমের কোরমা তো একটু চিনি না দিলে নাই হয়, তো তার জন্য একটু চিনিও দিয়ে দিলাম। রান্নার পরে ডিমের কোরমাটার কালার এমন হয়েছে, তো কমেন্টে জানাবেন কেমন লাগলো। সাদা পোলাও রান্না করবো, তার জন্য এখানে ভেজে আদা রসুন একটু ভেজে তার সাথে লং এলাচ দারচিনি দিয়ে চাউলটা দিয়ে দিলাম। আমার তিনি চাউলটা ভালো হয়ে গেছে, দেখেন যখন চাউলটা একটু দলা পেতে দিবে তখনই বুঝবেন যে চাউলটা ভালো হয়েছে। তো এখন আমি সাদা পোলাও ওর মধ্যে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর কিছুটা গাজর দিয়ে দিব। ঢাকনা দিয়ে দিলাম। তো এখন চিকেন রোল বেছে নিব, এগুলো তো আগে বানাইয়ে প্রথম করে রেখেছি, আগের ভিডিওতে তো আপনারা দেখতে পাচ্ছেন। এতো ভাজা হয়ে গেল চিকেন রোল, এখানে খেজুর নিয়ে নিলাম, এখানে তরমুজ, মালটা, পেয়ারা, আপেল কেটে নিলাম, আর এখানে খেজুর। এই যে এখানে আমার পোলাও রান্না করা কমপ্লিট। দর্শক আজকে তো অনেক কিছু আয়োজন করলাম, যেটুকু তো যেটুকু পারছি। তো বাইরে ভাবিরে খাওয়াইতেছি, ভাবি ক্যামেরার পিছনে আছে, সামনে নিয়ে আসলাম না, বাইরে শুধু নিয়ে আসলাম, সাথে ছোট মামু নিয়ে নিয়ে আসলাম। তো বলো কেমন হয়েছে, বলো তুমি, বলো কেমন হলো খাইলা আজকে আমার বাড়ির সাথে খাইলা? ভালো হয়েছে, খাবার অনেক ভালো হয়েছে। আসসালামু আলাইকুম।
কোন দাপ্তরে আমি ঘুরে গেছি, আমি একটু বাইরে আছি।